কত জান নাই ঝরে অকাল বাদল। কত জানার কাছে কত চেনাম, কত জানলার কাছে কত চেনাম, কত দেখা হাসি মুখ ভাসে অবিরাম, কত জানলার কাছে একলা মানুষ, একলা পৃথিবী তার যেন মহাকাল, কত জানলাই আসে একার সকাল। কত জানলার কাছে রাখা পোস্টার, কত জানলার কাছে রাখা পোস্টার, কত কথা কত খিদে কত চিৎকার, কত জানলার কাছে কাতারে কাতার মানুষ জমেছে দাবি করাত ভাগাত, ভাঙে যেন জানলার গরাত সবার, ভাঙে যেন জানলার গরাত সবার, ভাঙে যেন জানলার গরাত সবার। আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ আছে, যারা ব্যবস্থাপনা করছেন প্লিজ সঙ্গীতের দোহাই আমরা আলো চালিয়ে দিচ্ছি, সকলে বসে পড়ুন, যাদের যাদের আর ভেতরে আনা তাদের আনুন, এটা অসম্ভব অসুবিধে হচ্ছে আমার মনোনিবেশ করতে, প্লিজ একটু বলে দাও তো ওখানে। অল্প বলে নদীর জল ছলাত ছল, গিটারটা ঠিক আছে না? এটা ঠিক আছে, হ্যাঁ ওইটা ক্ল্যারিটি নেই। আমার মনে হচ্ছে কি এইখান থেকে আওয়াজটা আসছে তো ঘুরছে, বুঝলে এই মনিটরের জন্য এটা ঘুরে আসছে তো, এই যে হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ, দাড়ি গোপ অনেক কালের কালো ছুপ ছুপ, ঝট পড়া ছুলে তার উকুনের পরিপাটি সংসার, পিছুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন,
বাবু হয়ে ফুটপাতে একা একা দিন রাতে রঙ্গে পাগল পাগল সাপ লুডো খেলছি বিধাতার সঙ্গে। ছাল ছুলো নেই তার নেই তার ছেনা বাছেনা আদম সোমারি হলে তার মাথা কেউ গুনবে না তার ভোট চাইবে না গণতান্ত্রিক কোন প্রার্থী সরকারে দরকার নেই তাই নিজের সুরঙ্গে পাগল পাগল সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে। পাটতলা চুম্বন পদ্ধতি পেট মোটা ব্যাকরণ বই ধর্ম বা রাজনীতি ঠাকুরের ছবি থেকে হরিবল খই সারিবাদী শাল সাবা ভোগীর লালসারা ভোগিতে গান হাসপাতালে অকারণে থাকতালে মহাপ্রয়ান ভিডিও ক্যাসেটে আর নীল সোফা সেটে বসে মিঠে কোন শুটি নকআউট কারখানায় তামাদি মজুরি আর খেড়ে নেয়া রুটি জগতে যা কিছু আছে কিছু নেই তার অনুসঙ্গে পাগল 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 সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে সাপ লুডো খেলছে বিধাতার জাগে জাগে রাত জাগে 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 রাত জাগে ভোর হবে বলে ভোর হবে বলে জাগে 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 রাত জাগে ভোর হবে বলে ভোর হবে বলে জাগে 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 না ভোর দেবে রং মাটির আদলে ভোর দেবে রং মাটির আদলে ভোর হবে বলে ভোর হবে বলে জাগে 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 রাত জাগে 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 রাত নীরে গামাদা গামাদানি রে নীর সা রে নীর মা গা
মাটিতে লুটিয়ে পড়বে আকাশ, মাটিতে লুটিয়ে পড়বে আকাশ, সবুজে মিশাবে নীলের আভাস, রঙের আভাস হবে কি তেমন, রঙের আভাস হবে কি তেমন, আমির খানের ললিতে যেমন ভোর হবে, ভোর হবে, ভোর হবে বলে, ভোর হবে বলে জাগে, জাগে জাগে রাত জাগে, জাগে জাগে রাত। এটা ছিল ললিতের উপর একটা রচনা। আমার এক বন্ধু আছেন, তার নাম আয়ন রশিদ খান, কলকাতায় পুলিশের চাকরি করেন। পুলিশ যে এত রসিক হয় আমি জানতাম না। আয়ন রশিদ আর আমি দুজনেই আমির খান সাহেবের খুব ভক্ত, তো আমরা দুজনে দুজনকে গুরু ভাই বলে ডাকি। একবার আয়ন বললেন, কি রে তুই এত লোকের উপর গান করলি গুরু ভাই, এ কেমন হলো, এ তো বেইমানি হয়ে গেল না? আমির খান সাহেবের একটা উল্লেখ নেই কেন, জাগে জাগে রাত ওই জন্য ওইভাবে তৈরি, যাতে কেউ ইচ্ছে করলে কখনো যদি চান একটা খেয়াল হিসেবে তার বন্দিশ হিসেবে ওটা গাইতে পারেন। এই যে দেখেছি এই গানটা, আমার থেকে থেকেই এখানে গাইতে শিখেছি, মস্ত আকালেও স্বপ্ন দেখার সাহস রাখে বাঙালি, কিছু যখন নেই তখনও সাহস রাখে বাঙালি, কিছুই নেই হাতের কাছে তবু স্বপ্ন দেখে আকাশে ইমারত গড়ে, মর্তের ইমারত গুলো যখন ধনীদের হাতে, সাধারণ বাঙালি কিন্তু তখনও হাসে আর তার ভালোবাসার ইমারত গড়ে, তার লড়াইয়ের ইমারত গড়ে স্বপ্ন দেখে। এমন কেউ নেই এই পৃথিবীতে যে বাংলাদেশের স্বপ্ন কেড়ে নিতে পারবে বন্ধুরা। এই যে দেখেছি, এই যে দেখেছি আব ছায়াটাই লাগছে ভালো, ঘরের কোণে একটি মাত্র মোমের আলো, আর তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি আকালেও স্বপ্ন দেখি, এই যে দেখেছি সন্ধে ছাতায় আকাশ জোড়া, ঘরের মাঠে ছুটেছে রঙের পাগলা ঘোড়া, কার তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি আকালেও স্বপ্ন দেখি। এই যে দেখেছি কাগজ দিয়ে তৈরি ফুলে পরাগ রেণু, আপনি জাগে তোমায় ঝুলে, এই যে দেখেছি কাগজ দিয়ে তৈরি ফুলে
পরাগ রেণু আপনি জাগে তোমায় ঝুলে, কার সাথে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, এই যে দেখেছি আদিকালের দেয়াল পুড়ে, জঙ্গলা গাছের বাচ্চা খেলে হাত পা ছুড়ে, কার তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে, ডান পিটেরা আজও ভালো বাসতে পারে, এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে। আমি বাংলাদেশে আসার পর থেকেই প্রেমিক প্রেমিকা খুঁজছিলাম, বুঝলেন, তোমার দেখতেই পাচ্ছি না। আসলে আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, ওই জন্যই কোথায়। তারপর চট্টগ্রাম যাবার পথে বিমান এলো দেরিতে, ফলে পাশে একটা সুন্দর ঝিল আছে নৌকো চলে, ওইখানে গিয়ে আমরা সব বন্ধুরা মণিশঙ্কর, রবি, জাকির, আমরা সবাই বসে বসে একটু সময় কাটছি। মফিদুল সাহেব চলে এলেন আবার শহরে কাজ করতে, আমার অসভ্যতে প্রেম টেম দেখার সময় নেই, কাজের লোক তো আমি, অকাজের কাজই বসে বসে দেখি, না না আছে, সব আছে যথারীতি। এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে, ডান পিটেরা আজও ভালো বাসতে পারে, কার তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। এই যে দেখেছি কারুর কারুর জ্যান্ত চোখে, ধান্দাবাজির যুগেও অন্য স্বপ্ন ঢোকে, কার তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। এই যে দেখেছি আব ছায়াটাই লাগছে ভালো, ঘরের কোণে একটি মাত্র মোমের আলো, কার তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। পূর্ণ সূর্যগ্রহণ, সূর্যের পূর্ণ গ্রাস আমরা দেখে ফেলেছি। এ এমন এক জিনিস যা পৃথিবীর সকলে তো একবারে দেখতে পায় না। না আমরা কেউ কেউ কখনো কখনো অনেক বছর অন্তর অন্তর সেই ভাগ্যটা হাতে পাই, একটা একটা অলৌকিক আমলকির মতো সেই সৌভাগ্যটা টুক করে বিধাতা পাঠিয়ে দেন আমাদের হাতের উপরে। আমাদের এই শত কাজের দুনিয়ায় যখন আমরা নিজেদের নিয়ে ভীষণ ব্যস্ত, আত্মগর্বে আত্মশ্লাঘায়, আর
আর চাইতে ব্যস্ত, চাই চাই শুধু চাই, সব চাই আমার, বাড়ি চাই, গাড়ি চাই, সব চাই, ওয়াশিং মেশিন চাই, ভালো ভালো ক্যামেরা চাই, সুন্দর মেয়েদের চাই, সুন্দর পুরুষদের চাই, সব চাই। তখন অলক্ষে সবার মাথার উপরে অনেক দূরে কোটি কোটি বছর আগে তৈরি একটা পরম বাবা আপন মনে দোলে, জানেন, আমরা না থাকলেও পৃথিবীর কিচ্ছু আসত যেত না, সূর্য উঠত, চাঁদ উঠত, পৃথিবীতে ঘাস খজাত ঠিকই, ছোট্ট ছোট্ট শেয়াল ছানা ঘুরে বেড়াত কলকাতায় ঢাকায়, টুকি বলে উঁকি মেরে যেত একটা পেঁচার ছানা, ভয় পেত না, কাঠ বেড়ালি খুব সহজেই নেমে যেত রাস্তা দিয়ে, তার রাস্তা দিয়ে। সেদিন ওই যে হীরের আংটিটা দেখে ফেলেছিলাম বন্ধুরা, এক মুহূর্তে সূর্য এবং চাঁদের আর পৃথিবীর একটা বিশেষ অবস্থানের জন্য বিশ্বাস করুন একটা অলৌকিক হীরের আংটি তৈরি হলো। এই হীরের আংটি কোনো জহুরির দোকানে পাওয়া যাবে না, টাকা থাকলেই যে এই হীরের আংটি পাওয়া যাবে তার কোনো মানে নেই, যার টাকা পয়সা নেই কিচ্ছু নেই, শুধু দৃষ্টিটুকু আছে আর ভালোবাসা আছে, সে কিন্তু স্বচ্ছন্দে পেয়ে যাবে এই পরম হীরের আংটিটা। আমার এই গানটির শিরোনাম হীরের আংটি। নামি জহুরির দোকানে যখন দামি লোকেদের ভাবনা অন্য, আকাশে তখন সূর্য পাঠালো হীরের আংটি সবার জন্য। নামি জহুরির দোকানে যখন দামি লোকেদের ভাবনা অন্য, আকাশে তখন সূর্য পাঠালো হীরের আংটি সবার জন্য। চাঁদ পানা মুখ নায়ক রাজেই মুখের পালিশে সুনাম রাখলো, চাঁদ পানা মুখ নায়ক রাজেই মুখের পালিশে সুনাম রাখলো, সকালের চাঁদ আস্তে আস্তে নিজের ছায়ায় সূর্য ঢাকলো। নামি জহুরির দোকানে যখন দামি লোকেদের ভাবনা অন্য, আকাশে তখন সূর্য পাঠালো হীরের আংটি সবার জন্য। চাঁদের পুরীটা চরকা কাটতে কাটতে খানিক মুচকি হাসে, বৃদ্ধ সূর্য বুড়ির চুলে নিজের মুখটা ঢাকতে আসে, চাঁদের বুড়িটা চরকা কাটতে কাটতে খানিক মুচকি হাসে, বৃদ্ধ সূর্য বুড়ির চুলে নিজের মুখটা ঢাকতে আসে, বয়স কবে মুখটা আমার তোমার চুলেই ঢাকবো চলো, বয়স কবে মুখটা আমার তোমার চুলেই ঢাকবো চলো, কেউ কি বলবে ওই তো কেমন মানুষে মানুষে গ্রহণ হলো।
নামি জহুরি, নামি জহুরির দোকানে যখন দামি লোকেদের ভাবনা অন্য, আকাশে তখন সূর্য পাঠালো হীরের আংটি সবার জন্য। একটা অদ্ভুত গান আপনাদের শুনে, আপনাদের কষ্ট হচ্ছে না তো বন্ধুরা? গরম বড্ড গরম না? আহারে আমার বড্ড মায়া, আহারে। এ দেখুন এই বন্ধুটি মাঝে মাঝে মানে চোখ গেল পাখি যেভাবে ডেকে ওঠে সেইভাবে আলো ফেলছেন, মানে ভাবছেন আমার যদি গরম লাগে। আর ঠিকই করছেন উনি, একটু আলো কম দিন তাহলে এই বুড়ো বয়সে আর কি। কখনো কখনো আমি অন্যের লেখায় খোদকারি করার একটু চেষ্টা করেছি, তবে সেটা দু একটা কবিতা তার বেশি না। অরবিন্দ মুখোপাধ্যায় নামে একজন চলচ্চিত্রকার আছেন, জানেন? তিনি খুব প্রবীণ এক বাঙালি চলচ্চিত্রকার, কলকাতায় থাকেন। এক সময় তিনি খুব সুন্দর সুন্দর কিছু ছবি তৈরি করেছিলেন, এখন বৃদ্ধ হয়ে এসেছেন। কিন্তু আসলে বার্ধক্যটা দেখুন কোনো ব্যাপার নয়, তার কারণ একদিন তিনি আমায় একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। অরবিন্দ মুখোপাধ্যায়ের দাদার নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল। আমি একদিন অরবিন্দবাবু ফোন করে বললেন, সুমন শোনো হে, আচ্ছা তুমি কখনো ছোট গল্পে শুট করেছো? আগে না, এই কী কাণ্ড, আমি কী করে? তিনি বললেন, একবার চেষ্টা করো না। সেই বৃদ্ধটি, আর আমি তো মাঝ বয়সী লোক, তাহলে তারুণ্যকার বেশি, সেই পক্ষকেশ, একটু চামড়া খোঁচকে যাওয়া মানুষটা, বেঁচে আছেন তিনি আমার চেয়ে ঢের বেশি। চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলেন আমার দিকে, এমনকি গল্পটাও বলে দিলেন। বললেন, আমি অনেক দিন ধরে ভেবেছি কেউ যদি বনফুলের এই ছোট গল্পটিতে সুর দিত। গল্পটির নামও তিনি আমায় বলে দিলেন, গল্পটির নাম নিম গাছ। যারা পড়েছেন তারা নিশ্চয়ই মনে রেখেছেন বাংলা সাহিত্যের এই অনবদ্য সৃষ্টি, ছোট্ট গল্প, জানেন? আমি প্রাণপণে চেষ্টা করেছি এটা থেকে একটি গান তৈরি করার, কিন্তু কোনো কথা না পাল্টে, একটি অক্ষরও না পাল্টে গদ্য ছোট গল্পটির ওপর সুরারোপ করা। লেখক বনফুল, ছোট গল্প নিম গাছ। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করেছে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করেছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে খসদা ধাজা চুলকুনিতে লাগবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ। ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করেছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে খোসদা ধাজা চুলকুনিতে লাগবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচাই, কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে চকৃতের পক্ষে।
ভারি উপকার। কচি ডাল গুলো ভেঙেছি বয়ে কত লোক দাঁত ভালো থাকে, কচি ডাল গুলো ভেঙেছি বয়ে কত লোক দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্ন করে না। আবর্জনা জমে সে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সেও। থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র যেন নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সায়রে। বা খানিক্ষণ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না মাটির নিচে শেকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে, ওদের বাড়ির গৃহকর মণিপুনা লক্ষ্মী বৌঠার ঠিক এই দশা। ওদের বাড়ির গৃহকর মণিপুনা লক্ষ্মী বৌঠার ঠিক এই দশা। কতটা পথ পেরোলে তবে কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডান, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা, কতটা পথ পেরোলে তবে অধিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি চিরবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা, কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে, কত বছর মানুষ বাজে পায়ে শেকল পরে, কত বছর পাহাড় বাজে ভেঙে যাবার আগে, কত বছর মানুষ বাজে পায়ে শেকল পরে। খাবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে, খাবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে, বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে। কতটা পথ পেরোলে তবে অধিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি চিরবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়।
প্রশ্নগুলো সহজ আর উত্তর বুঝানা, কত হাজার বাণের পর আকাশ দেখা যাবে, কত টাকা পাতলে তবে কান্না শোনা যাবে, কত হাজার বারের পর আকাশ দেখা যাবে, কত টাকা পাতলে তবে কান্না শোনা যাবে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি চিরবে তার ডানা, কতটা পোছয়ের পর মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। আমি চাই সাঁওতাল, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে সৌখিনা তার গোলাপ কুঞ্জে, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে। এই একটু হলের আলো কি একটু আস্তে করে দেয়া যায়, আমি একটু মানুষের মুখ একদম দেখবো না, একটু দেখি দেখি একটুখানি, আমি একটুখানি আলোটা মানে হলের একটু একটুখানি। আরে আমার ওপরে না, আমি একটু মানুষের ওপরে আলো চাইছি, মানে আমিও আমি কি মানুষ কি জানি, আজকাল সন্দেহ হয় মাঝে। এই তো একটু দেখি, একটু দেখবো না আপনাদের, আবার কবে দেখা হবে বলুন তো, কোনো ঠিক আছে। এই রে এবার এগে কি এটা কি হলো, কি সুন্দর আপনারা। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে সৌখিনা তার গোলাপ কুঞ্জে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে, আমি চাই ঝাড়খণ্ডের ধীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে, আমি চাই ঝাড়খণ্ডের ধীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে, আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ, আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবাই, আমি চাই পুকুর বোঝালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই পুকুর বোঝালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্ম বলে, আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ধরে, আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ধরে, যদি বলো চাই চিনে হাত, যদি বলো চাই চিনে হাত, চাই চিনে হাত স্বর্গ রাজ্য, আমি চাই একদিন হবে একদিন হবে এটাই গ্রাহ্য। হবেই হবে একদিন, হবেই হবে, কোনো উপায় নেই।
গড়িয়া হাটার মোড় নিনি নিনি বাস বাস গড়িয়া হাটার মোড় 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 মিনি মিনি বাস বাস তাল মিলছে না কিন্তু তাল মিলছে না গড়িয়া হাটার মোড় মিনি মিনি বাস বাস বাসের টার্মিনাসে মন মর সারি সারি তাল মিলছে না ও পিসিমা ও শিবু দাদা তাল কিছুতেই মিলছে না গড়িয়া হাটার মোড় মিনি মিনি বাস বাস বাসের টার্মিনাসে মন মর সারি সারি মুখ চোখ নাক হাত রোগা রোগা চেহারার কন্ডাক্টর সব আমাদের জন্য সব আমাদের জন্য চৌরঙ্গির আলো এবং লোডশেডিং পাঁচ সেট জমকালো কাগজে হেডিং আমাদের জন্য সব আমাদের জন্য বেদম ট্রাফিক জ্যাম ঠান্ডা সালামি হ্যাম চকলেট ক্যাডবেরি মাদার ডেয়ারি আমাদের জন্য সব আমাদের জন্য বাজারের দরাদরি রুটি ভাত তরকারি সানি ধাপা মাগারে সব মাদার টেরেসা আমাদের জন্য সব আমাদের জন্য ধোয়াশা কুয়াশা কাদা ভোরবেলা গলা সাধা ধোয়াশা কুয়াশা কাদা ভোরবেলা গলা সাধা সারে গা রে গামা গামা পা মা পাধা পাধানি ধানিসা আমাদের জন্য সব আমাদের জন্য ফুটবোর্ডে ঝুলে যাওয়া অথবা লেডিস সিট তাক করে উদাসীন আকাশ কুসুম টিক 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 বেদ কাটতে গিয়ে বেজার মানুষ খোঁজ খুচরা পয়সা নেই আমাদের জন্য নেই আমাদের জন্য গাপা দানি দানি পাদানি দানি দানি দাগা গাপা gabani dani bani dani dani daga saga sani da dani padani nida padaga padani dani padani dani padani dani padani padani dani nida gabani sa nida dani padani ni dani padani dani dasa ni saga sa padani ni da saga ga pa ba da dani ni sa dani sa ni da ni da pa ni 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 da 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 ba saga ba dani dani saga sa ni da ga pa dani saga sa ni ni da da ba da বছরে তিরিশ বার বছরে তিরিশ বার চিত্রাঙ্গদ আর শ্যাম শেত বুঝলি পুষ্টি বুঝলি আমাদের জন্য গজলের ছয় লব আধুনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের জন্য সংস্কৃতির ঢাক ধেরে কেটে তাক তাক দমাদম দমাদম খ্রিস্টি বিষম আমাদের জন্য সব আমাদের জন্য টেলিভিশনের ঝাঁতা পিষে ফেলে কলকাতা দূরদর্শনাচার হিন্দি প্রচার আমাদের জন্য প্রতিরোধ করুন বন্ধুরা যে করে হোক বড্ড দেরি হয়ে যাচ্ছে প্রতিরোধ করুন বন্ধুরা হিন্দি সাম্রাজ্যবাদ হিন্দি ভাষীদের ওপর আমার কিচ্ছু বলার নেই তাদের সমান অধিকার আছে সব কিছুতে কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদী চক্রান্ত পরাজিত করুন বন্ধুরা আপনারা দয়া করে প্রতিরোধ করুন বাংলাদেশে আপনাদের প্রতিরোধের ঐতিহ্য আছে উত্তরাধিকার আছে সংগ্রাম করুন বন্ধুরা মেনে নেবেন না কিছুতেই মেনে নেবেন না ওদের
টেলিভিশনের যাতা পিছে ফেলে কলকাতা দূরদর্শনাচার হিন্দি প্রচার আমাদের জন্য সব আমাদের জন্য আপিস কাছারি রাইটার্স বিল্ডিং ডিং বিনয় বাদল দিন দিনেশের নাম ধর ধর্মতলার মোড়ে লেনদেন লেনেন লেনেন আমাদের জন্য সব আমাদের জন্য সুনীল গাঙ্গুলির দেশতে দেশতে লেখা কত কবি মরে গেল ছুটি ছুটি একা একা আমাদের জন্য শুধু আমাদের জন্য সিনথেসাইজারের টাপুর টুপুর আর সুমন চট্টোপাধ্যায়ের আগে সুর নয় আমাদের জন্য নয় আমাদের জন্য শক্তির সত্যজিতের ছবি শক্তির পদ্ম লেটল ম্যাগাজিনের লেখা অনবদ্য গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার একুশে আইন গণেশ পাইন এবং কামরুল এবং কায়ুম সব আমাদের জন্য সব আমাদের জন্য কেরানি অফিসার পাটোয়ার নেতা ফুটপাতে ছোট বড় ক্রেতা বিক্রেতা বেশ দালাল টিকিধারী পুরোহিত ট্যাক্সি চালক পুলিশের খিটমিট আমাদের জন্য আমাদের জন্য সব আমাদের জন্য আমাদের জন্যেই ভোরের আকাশ লালচে পুবের কোণে আসে আশ্বাস আমাদের জন্যেই ভোরের আকাশ লালচে পুবের কোণে আসে আশ্বাস আমাদের জন্যেই মিষ্টি সকাল নীলের গভীরে হাসে একা মহাকাল আমাদের জন্যেই বৃষ্টি এসেছে দারুণ প্রাণের টানে দুকুল ভেসেছে মৌমাছি মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু সমুদ্র ঢেউ ভাঙে আমাদেরই নামে শ্রমিকের দেহ ভেজে শ্রমিকেরই ঘামে যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া জীবনের কথা বলা গানের মহড়া যেন সব্বার জন্যে সব্বার জন্যে আমরাই বাংলাদেশ আজ আগামীর আমরাই গান গাই আমির তুমির এটকাট কংক্রিট শ্যাওলা ময়লা প্রতিটি নতুন গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর হেরেও আসবো আমি তোমার সুবাসে থাকবো তোমার বুকে আর আশেপাশে আমাকে পড়লে মনে আমাকে পড়লে মনে খোঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খোঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খোঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমি এত যোগ্য নই আমি এসবে যোগ্য নই বাংলাদেশ যোগ্য আপনারা যোগ্য আসুন বন্ধুরা একটা 15 মিনিটের বিরতি নেব 15 মিনিটের ঠিক 15 মিনিটের মধ্যে যদি আপনারা ফিরতে পারেন প্লিজ প্লিজ সত্যি বলছি তাহলে একটু বেশিক্ষণ গান বাজনা করা যাবে নমস্কার